গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো আজকে একটু আমার বিছানা টিছানাগুলোকে একটু ঠিকঠাক করবো, কারণ কি মানে এসিড আছে, তো বিছানাটাকে এসিডে নেওয়া হচ্ছে। চেষ্টা করবো। তো আজকে মানে কি বলবো, এদিকে ধুলোবালি হয়ে গেছে, বাবু কি করে জানলার পিছন দিয়ে সব ফেলে দিয়ে। তো এইদিকে প্রজেক্টর লাগানো, তার জন্য আমি পর্দা লাগাতে পারিনি এদিকে। তো আজকে আমি জানলাটা এই সাইডের জানলাটাকে বন্ধ করার চেষ্টা করবো, মানে পর্দা লাগানোর চেষ্টা করবো। তো পর্দা লাগিয়ে দিলে ভালো হবে, আর আমি তো আর একা একা পারবো না, আমার পাপা আজকে হয়তো ঘরে থাকবে, এই জন্য আজকে একটু করতে পারবো। তো পাপা দেখি কখন আসে, পাপা বাজারে গেছে, বাজার থেকে এসে নি। আর আমার চুঙ্গুমুঙ্গু কি করছে, মানে চুন্নুমুন্নু কি করছে, আর এত গরম পড়েছে, মানে বিরাট গরম পড়েছে, খুবই গরম পড়েছে। আর ওরাও বেচারা, আমি আজকে বাইরে থেকে বের করিনি, কারণ প্রচণ্ড সাপ হয়েছে বাইরে, খুব সাপ ঘোরাঘুরি করছে, কারণ আমাদের এদিকে জঙ্গলটা একটু বেশি, তো তাই তার জন্য মানে আমি ওদেরকে বের করতে পারছি না। এদিকে বন্ধু ঘরে বসে আছে, তো বন্ধু যদি ঘরে বসে থাকে তো ওদেরকে বের করতে পারছি না, এর জন্য আর ওদেরকে বের করছি না। আর বাইরে প্রচুর রোদ্র এসে, মা পড়ে যাবে, মা পড়ে যাও, মা পড়ে যাবে তো বাবা। সবাই বসে আছি আমরা এখানে, সবাই এখানে বসে আছি, বাবুকে একটু মানে একটু গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। আর ওই দেখো যাম, উনি বসে বসে ওখানে আম সুন্দর খেয়ে নিয়ে চলছে, আম খাচ্ছে ওখানে বসে বসে, খাক কী করবো, আম খাচ্ছে, খেতে ভালোবাসে। তাই আমি তো ভাবছি ও কী খাচ্ছেটা কি ওখানে বসে বসে, এবার বুঝতে পারলাম যে ওখানে বসে বসে ও আম খাচ্ছে। ভাই দিয়েছে, কি করছো তুমি, চলো আমি আগে বাবুকে ঘুম পাতানোর চেষ্টা করে নিই। তো পাপা আসুক বাজার থেকে, ফেরোক, তারপর দেখা হচ্ছে বা তোমাদের সঙ্গে। তো পাপা এসে গেছে, পাপা সব বের করা শুরু করে দিয়েছে, আর এদিকে দাদাটাও এসে গেছে। আমি গর্জেস থেকে কাপড়গুলো নামিয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো আমার ব্যাগ সব আমি এখানে রাখতে হবে, এখন উপায় নেই, সবগুলোকে এখানে রাখছে। খুলে মার, টাইট করে বাঁধো না, এটা টাইট করে বাঁধো, যাতে খুলতে না পারে। সব তো বার করতে লাগবো না, মানে অল্প বার করতে হয়ে যাবো না, হয়ে যাবো না, আর কাপড় বার করতে লাগবো, হ্যাঁ আলাপ বার করতে। আচ্ছা দেখা যাক, কি বল, এই যে ও জানলা খোলা পাইছে, এখন এখন জানলার মধ্যে গিয়ে দুষ্টামি, একটু পান, একটু পান খাবা নাকি সুরজদা, তুমি কি করছো, এগুলো দুষ্টমি, আসো এখানে, আসো মা, আরে ওই রুমে তো ওই কুড়িয়ামের স্ক্রিনার দেওয়া লাগছে মনে হয়, আসো এখানে, আসো এখানে, আসো এখানে, আসো। তুমি এগুলো কি করেছো, হ্যাঁ কি করেছে এগুলো, গিটার সব বের করা হয়ে গেছে, সব রেখে দিয়েছে বাইরে, নিস ঘর জাবরা হয়ে থাকে, এটা দিয়ে আমরা দেখি না টিভি। তুমি কোন দাঙ্গিল ঘুষ কেন, দুয়া বেরোয় যাচ্ছে পুরো,
পানের বাটিটা বাবারে ফাইনালি এটুক হলো, এখন পুরো বিছানা এগুলো আলনা গুছানো বাকি আছে, সব গুছাবো। ও কি গরম লাগছে, বাপরে বাপ, সব গুছাতে হবে আলনা, সব কাপড় সব জুতো তো গুছাতে হবে, পুরো ঘেমে গেছি আমি। একবার ঘর মুছেছি, আবার এখন মুছতে হবে, মানে এই ঘুমটা পরিষ্কার করা বাকি আছে, এমনিকে পরিষ্কার করলে হয়ে যাবে। তো আমার স্নান টান করা অনেক টাইম আগেই হয়ে গেছে, আর আমি বাকিটা দেখাতে পারিনি, এত গরম লাগতেছিল। তো আগে আবার খাটটা ছিল এই পাশে, এই পাশে, তো এখন খাটটাকে এনেছি হলো এই পাশে, তখন এই পাশে এনেছি, দেখতে ভালো লাগছে। তো একটু আরাম করে নিয়েছি, খুব ঘুম ঘুমও পাচ্ছিল, তাই একটু ঘুমিয়ে নিয়েছি। তো এখন বিকাল হয়ে গেছে, তো ভাবছি একটু চা টা বানিয়ে খাই, আর বোঝো আসছে, বাপরে আজকে প্রচুর গরম, মানে কি বলবো, খুবই গরম পড়েছে আজকে, ভালো লাগছে না, এই একটু এসিটা বন্ধ করলাম, খুব গরম লাগছিল, তাই মশাও এসে গেছে করতে, অল্প গায়ে এবার মশা বসে যাবে। তো এই পুরো ঘরটাকে আজকে ঠিকঠাক করলাম, আগে এটা এখানে ছিল না, এখানে অন্য কিছু ছিল, তো এখন বক্সটাকে এখানে দিয়ে দিয়েছে পাপা, আর এখানে খাটটা তো এদিকে ছিল আমাদের, তো খাটটা এদিকে সরিয়ে এদিকে নিয়ে, এদিকে নিয়ে এসে চলে এসছে, আর গডরেজ আলমারিটাকে এখানে নিয়ে আসলাম। প্রচুর গরম দিয়েছে, আর বন্ধুকে দেখবে কীরকম করে শুয়ে আছে, তো বা খারাপ লাগছে ওকে দেখে, বলতে পারছে না না, এত গরম লাগছে ওর, গরমে কীরকম করে শুয়ে আছে, না ঘুমাতে পারছে, না ঘুমিয়ে আরাম পাচ্ছে, না কিছু করে আরাম পাচ্ছে, ও খিদে পেয়েছে কিন্তু কিন্তু কিছু খাইছে না, গরমে কিচ্ছু খাইতে চাইছে না, গরম পড়েছে অনেক বেশি, গরম পড়লে না কিচ্ছু খেতে যায় না, শুধু জল আর জল, শুধু জল খাবে, দেখো তো আদর লাগছে, না স্নান করিয়ে দিয়েছে আজকে, তাই না, তুমি আজকে স্নান করেছ, কুচু 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 কুচু, তুমি আজকে স্নান করেছ, কুচু 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 কুচু, আদর আদর, শুধু আদর আদর, ওকে দিয়েছিলাম হলো আমি জল খেতে, ও ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ও কী করেছে, পুরোটা গায়ে জল দিয়ে ভিজে এসছে, এই পাশটা তো ভিজা না, ওই পাশটা ভিজা পুরো শরীরের। তো চলো আমি ঝটপট একটুখানি চা বানিয়ে নিয়ে আসি, তারপর চা খেতে খেতে কথা হচ্ছে। বাইরে চলে এসছেন, আর আমাদের পাপা হলো এখানে বসে গেছে এগ রোল বানাতে, তো পাপা এখন বানাবে এগ রোল, তাই না বোনজো, বোনজো তাই না, পাপা এখন বানাবে এগ রোল, ওদের লিখে দুটো শশা আনছো, হ্যাঁ শশা বলে সরি, একটু দাও তো একটুখানি চুনো মুনে একটু দিবে, কোনগুলো দিতে শিল্প ওগুলো দাও, বাকলা খেতে ভালোবাসে, চুনো মুনুকে একটু বাকলা দিয়ে দিই, ওরা একটু বাকলাই খাক, দেখি আর পাপার কথাটা সত্যি হয় কি না, চুনো মুনু কি তুই খাবি নাকি বাকলা ছাগল, এ নাও চুনো মুনু, চুনো চুনো নাও, চুনো মুনু নাও, আমি এরকম করে দিতে পারছি না, আমি এগুলো তোকে দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শানু এখনো খাচ্ছে, খাওয়া কমপ্লিট হয়নি, আর আমার বাবুটা নিচে নামার জন্য মাম্মা মাম্মা করে যাচ্ছে, আর এই যে উনি তাকিয়ে আছে হা করে আমার খাওয়ার দিকে, সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে বসলাম আমি আর ওই যে টিপা গাড়ি, আস্তে 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 আস্তে, তাই না বলছো, এই যে আমার চা,
আমি এখানে ভাতের মতো করে নিয়ে নিয়েছি এগ রোলটাকে, এখন আমি খাবো। দেখো শুধু সবাই কোথায় বসছে, বন্ধুর গায়ের উপরে বাবা ধরিয়ে নিয়েছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা টাটা বলে দাও, পাপা টাটা বলে দাও সবাইকে, টাটা টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।